বর্ণা ফ্লগসে সবাইকে অনেক 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 ওয়েলকাম। এখন বাজে ঘড়িতে 7:12, তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমরা এখন রেডি হচ্ছি যাওয়ার জন্য। ব্যাগটা গুছিয়ে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। তো এই যে আমার সাথে আমার বান্ধবী রিমা, রিমাও ব্যাগটা গুছিয়ে রেডি হয়ে চলে এসেছে। তো এখন আমরা যাচ্ছি কৃষ্ণনগর স্টেশনে, ওখান থেকে ট্রেন ধরে আমরা যাব শিয়ালদায়। শুধু আমরা চারজনই, আমাদের সাথে যাচ্ছে আরও দাদা বৌদিরা, তো ওরা যে যার মতো রেডি হয়ে বেরিয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি, তো রিমা ঘুরতে যাবে বলে ভীষণ খুশি, ওর দাঁত আর বন্ধ হচ্ছে আর আনন্দেও এত খুশি যে ও বলে বোঝাতে পারছে না। তো আমরা শিয়ালদায় চলে এসেছি আর এটি আমাদের ফুল টিম। আমরা এখন যাব হাওড়াতে, হাওড়া স্টেশনে। তো তোমরা ভাবছো আমি এতবার বলছি যে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, বাট অ্যাট লাস্ট আমরা কোথায় যাব সেটা আমি এখনও তোমাদের বলিনি। তো সেটা জানার জন্য তো একটু তোমাদের ওয়েট করতেই হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। তো হাওড়া থেকে 4:05 সরাইঘাট এক্সপ্রেস আছে আমাদের। তো সরাইঘাট এক্সপ্রেসে উঠে আমরা যে যার মতো বসে পড়েছি। এমনি বাইরে ঘুরতে যাচ্ছি বলে একটা আনন্দ, তার মধ্যে বাইরের এই হাওয়ায় মুডটা আরো ভালো হয়ে যাচ্ছে। তো সবাই আজকে সকাল সকাল উঠেছে, উঠে সবাই টায়ার্ড বলে ঘুমিয়ে পড়েছে ট্রেনে উঠেই, কিন্তু আমার তো ঘুম আসছে না। তাই আমি ভাবলাম যে কী করবো, ওই জন্য আমি ভাবলাম যে ওদের ভিডিওই করি। তাই ওরা ঘুমাচ্ছে আর আমি ওদের বসে বসে ভিডিও করছি। তো গাইস, তোমাদের একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এটা ছাড়াও আমি আর একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমার, ওটার নাম হচ্ছে বর্ণা লাইফস্টাইল। তো তোমরা যারা যারা এখনও ওই ইউটিউব চ্যানেলটা দেখোনি, তো প্লিজ ওটাতে সাবস্ক্রাইব করে দিও। আর ওই ইউটিউব চ্যানেলটাতেও আমার অনেক 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 ভিডিওস থাকবে। আমরা এখন এই 8 জন একসাথে বসে যাচ্ছি, আমি, মলয়, দীপ্তা, রিমা, অমিতা, নিশা, লকুদা, যুগলদা। তো আমরা তো ভীষণ এনজয় করতে করতে যাচ্ছি। কীভাবে আজকের দিনটা যেন কেটে গেল, এই সকালবেলায় ঘুম থেকে উঠলাম, স্নান করলাম, রেডি হলাম, সবাই একসাথে বেরিয়ে পড়লাম, শিয়ালদায় আসলাম, ট্যাক্সি ধরে হাওড়াতে এলাম, এবার ট্রেনে উঠলাম। এই বিকেল থেকে সন্ধেও হয়ে গেল, আড্ডা, গল্প, খাওয়া দাওয়া, বেশ এনজয়। এই ভালো ভালো দিনগুলো যেন খুব তাড়াতাড়ি চলে যায়। এই ফারাক্কা ব্রিজ দেখার জন্যই বসেছিলাম যে কখন আসবে দেখবো। আমি আগেও যখন ঘুরতে গেছি ট্রেনে করে, আমি শুধু ওয়েট করতাম কখন ফারাক্কা ব্রিজটা আসবে, দেখবো আমার। বাট এখন তো সন্ধ্যাবেলা, তাই এত ভালো সুযোগ দেখার কে না ছাড়ে। আমি আর রিমা আর মলয় জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর আমি ভিডিও করবো বলে ফোনটা এভাবে রেখেছি। তাও রিমা তো ভয় পেয়ে যাচ্ছে, রিমা আমাকে বলছে তুমি ফোনটা বার করো না, কিন্তু বাই চান্স যদি পড়ে যায়। বাট আমি দূর থেকে ভিডিওটা করেছি। আমি বাড়ি থেকে একটা সাউন্ড বক্স নিয়ে গেছি, তো ওখানে গান চালিয়ে ট্রেনের মধ্যে বেশ ভালো এনজয় করছি আমরা গল্প আড্ডা। তো এখন ঘুরিতে 10:00, আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ট্রেনে শোবো। তো খেয়ে দিয়ে সবাই যে যার মতো জায়গা নিয়ে শুয়ে পড়েছে। তো রিমার তো মনে মানে এত আনন্দ ঘুরতে যাবে বলে যে কী আর বলবো। আর সবথেকে বড় কথা, রাত্রে যখন আমরা ঘুমাচ্ছিলাম, মানে নাক ডাকার কম্পিটিশন লাগিয়ে দিয়েছিলো সবাই, যে যার মতো কিনাক ডাকছে, বাবা। এইগুলো সব ফানি মোমেন্টস। তো পরে যখন আমরা ঘুরে টুরে বাড়ি চলে আসি, তখনই আমাদের এইসব জিনিসগুলো মনে পড়ে, মজার মজার মুহূর্তগুলো। ও কিন্তু আমাদের সাথে ঘুরতে যাচ্ছে আর ও কিন্তু খুবই মজা করছে, ও কান্নাকাটি করছে না, ও শুধু খেলার জন্য বারবার এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, এদিকে দৌড়ে যাচ্ছে, আর ওর মা পিছন পিছন দৌড়ে দৌড়ে ওর সাথে পারছে না। শুধু আমরা বড়রা মজা করছি না, ও ছোট্ট হয়ে আমাদের সাথে বেশ ভালোই এনজয় করছে কিন্তু। তো সারা রাত আমরা ট্রেনে বেশ ভালোই ঘুমিয়ে পরের দিন সকালবেলায় উঠে এবার আমরা ওয়েট করছি যে কখন আমাদের স্টেশনটা আসবে। তো একটা রাতের ট্রেন জার্নি আমাদের তো খুব ভালোই কাটলো, বেশ মজার। তো এখন তো শুরু হলো সবে মজার, এরপর আরও অনেক 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 মজা হবে, আমরা আরও অনেক জায়গায় ঘুরতে যাব। তো তোমাদের কিন্তু পুরো ভিডিওগুলো দেখতে হবে। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, বেশ ফিলিংসটাই অন্যরকম। তাহলে
আমরা চাটা খেয়ে ওয়েট করছি যে কখন স্টেশন আসবে আমরা নামবো। তো ফাইনালি আমাদের যে ডেস্টিনেশন সেখানে আমরা চলে এসেছি। তো এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা গুয়াহাটিতে এসেছি। শুধু গুয়াহাটি নয়, আমরা আরও অনেক জায়গায় যাব ঘুরতে। আর কোথায় কোথায় যাব এরপরে এই সমস্ত কিছু জানার জন্য আমার এই চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে। তো এরপরের ভিডিওগুলো দেখার জন্য কিন্তু তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে।